করোনা পরিস্থিতির উন্নতি না হলে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে রাজশাহী বিভাগের জনপ্রতিনিধি, জেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ কথা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারীর পর বিশ্বজুড়ে খাদ্য সংকট মোকাবিলায় দেশের কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার করতে হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যাংক ঋণের সুদ মকুব বিষয়টি বিবেচনা করবে সরকার। পণ্য পরিবহনে জড়িতদের যাতায়াত নির্বিঘ্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এদিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরে করোনায় ক্ষতিগ্রস্তদের তালিকা করতে দায়িত্বপ্রাপ্ত সচিব সহ দলীয় নেতাদের নির্দেশ দেন শেখ হাসিনা। আমরা দেখিনি, সকলকে আমরা একটা নির্দেশ দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা তালিকাভুক্ত আছে, বা যে 50 লক্ষ 10 টাকা কেজিতে চাল কেনার তালিকা আছে, তাদের বাদ দিয়ে অন্য যারা আছেন, যারা হয়তো মানুষকে হাত পেতে চাইতে পারে না, তাদেরও তালিকা আলাদাভাবে তৈরি করতে হবে এবং তাদের জন্য আমরা এই কার্ড করে দেব। যে যারা ইতিমধ্যে ঋণ নিয়ে ব্যবসা করেছেন কিন্তু এই করোনা ভাইরাসের কারণে এই কয় মাস সব কিছু বন্ধ দেখে আপনার হয়তো ঋণের সুদ বেড়ে গেছে, সেটার জন্য আপনারা চিন্তা করবেন না, কারণ এই সুদ এখনই নেওয়ার কথা না। আর আপনাদের সাথে এই মিটিংয়ের পরেই আমি আবার অর্থমন্ত্রীর সাথে বসবো, কাজে এই সুদগুলি যাতে স্থগিত থাকে এবং পরবর্তীতে কতটুকু মাফ করা যায় আর কতটুকু আপনারা নিয়মিত দিতে পারেন সেটা বিবেচনা করা হবে, কাজে সেটা নিয়ে কেউ দুশ্চিন্তায় ভুগবেন না। স্কুল আমরা এখন খুলবো না, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান একটাও খুলবো না, সেটা আমরা কখন খুলবো, অন্তত সেপ্টেম্বর পর্যন্ত এই স্কুল কলেজ সবই বন্ধ থাকবে, যদি না এই করোনা ভাইরাস এখন তখন অব্যাহত থাকে, কারণ যখন এটা থামবে আমরা তখনই খুলবো।